হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রোজা পালনকারীর দোয়া কখন কবুল হয় সিয়াম পালনকারীর দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের সময় কারণ ইফতারের সময়টা হল বিনয় ও আল্লাহর জন্য ধৈর্য ধারণের চরম মুহূর্ত এ সময় জাহান্নাম নাম থেকে মুক্তিদানের মুহূর্ত রাসুলা পাক সাল্লাম বলেছেন ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলমিন বহু লোককে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আর এটা রমজানের প্রতিরাতে রাতে পালনকারী প্রত্যেক বান্দার দোয়া কবুল হয় ইফতার করার পর এ দোয়াটি পাঠ করা সুন্নত আজরু জমাউ আল্লাহ আমি আবারও বলছি জাহাবা জমাউ আরুকু তালাতিলকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ ইফতারের পর এ দোয়াটি পাঠ করা সুন্নত অর্থাৎ পিপাসি নিবারণ হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছাই পুরস্কার নির্ধারিত হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশাপাশি বাটনটি ক্লিক করুন আর শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি I love it.